জীবনে সফল হতে প্রয়োজন যোগ্যতা। যোগ্যতা ব্যতীত আমরা কখনোই সফল হতে পারি না। আজকের ভিডিওতে আলোচ্য যোগ্যতা সম্পর্কিত বাণীগুলোর দ্বারা বুঝতে পারবেন যোগ্যতা আমাদের কত বেশি প্রয়োজন। চলুন তাহলে জেনে নেওয়া যাক, যোগ্যতা নিয়ে কোন মনীষী কি মন্তব্য করেছেন। সত্যিকারের যোগ্যতা নদীর মতো, এটি যত গভীর হয় তত কম শব্দ করে। কখনো কাউকে অযোগ্য বলে অবহেলা করো না। ভেবে দেখো, তুমিও কারো না কারো কাছে অযোগ্য। কেউ কারো যোগ্য নয়, যোগ্য বিবেচনা করে নিতে হয়। যেখানে আমরা যোগ্যতার প্রতিযোগিতা করতে পারি, সেখানে আমরা খুব ভালো কিছু আশা করতে পারি। যোগ্যতার উচিত বিবেচনা একজন যোগ্য ব্যক্তির দ্বারা সম্ভব। অযোগ্যের হাতে পড়লে যোগ্যতার নির্মমভাবে খুন হয়ে থাকে। নিজেকে এতটাই যোগ্য তৈরি করো, সাফল্য যেন তোমার যোগ্য হতে চায়। নিজের যোগ্যতা বুঝতে শেখো, তাহলে সব সমস্যার সমাধান করতে পারবে। যোগ্যতা হলো তা যা একজন ব্যক্তিকে কেউ না থাকলেও কোনো কিছু সঠিকভাবে করার শক্তি যোগায়। মানুষ হয় দুই প্রকার, প্রথম যারা ভালোবাসা চেয়েও পায় না, দ্বিতীয় যারা ভালোবাসা তো পায় তবে তার যোগ্য হয় না। যোগ্যতা যাচাই করার জন্যেও যোগ্যতা প্রয়োজন। সবাইকে সব অভিমান আর কষ্টের কথাগুলো বলা যায় না, কিছু জিনিস নিজের মধ্যে সীমিত রাখতে হয়, কারণ সবার সেই অভিমানগুলো বোঝার যোগ্যতা থাকে না। তুমি কতটুকু যোগ্য সেটা তোমার কাজে প্রমাণ পাবে। যোগ্যতা এবং অভিজ্ঞতাই আপনার কাজের সাফল্যের কথা আগেই বলে দিতে পারবে। সমস্যাকে সুযোগে পরিণত করতে পারে শুধুমাত্র একজন যোগ্য ব্যক্তি। কৃতজ্ঞতা এবং যোগ্যতা ছাড়া তুমি কখনোই একজন আদর্শ নেতা হতে পারবে না। অর্থ আর পোশাক দেখে যোগ্যতা বিচার করা উচিত নয়। শিক্ষা আর সাধারণ জ্ঞানের পরিধি যার ভালো, সেই প্রকৃত যোগ্য। মহৎ কর্মে সবচেয়ে বড় যে যোগ্যতা থাকতে হয় তা হলো একটা মহান হৃদয়। তোমার যোগ্যতা নয়, বরং তোমার আচরণই বলে দেবে তুমি কে। যোগ্যতা থাকার পরও শুধুমাত্র চরিত্রের কারণেই আপনার স্থান সবার নিচে হতে পারে। যোগ্যতা খুবই দামি জিনিস, তাই সবার কাছে এই দামি জিনিসটি থাকা দরকার। যে মানুষটা তোমাকে অপমান করতে পারে, সে আর যাই হোক তোমার আপন হতে পারে না বা তোমার বন্ধু হওয়ার যোগ্যতা রাখে না। যোগ্যতা আর হিংসা হলো পরস্পরের চিরপ্রতিদ্বন্দ্বী। যোগ্যতা মুখ দেখে নয়, কাজে প্রমাণিত হয়। নিজের যোগ্যতা সম্বন্ধে যার প্রকৃত জ্ঞান আছে সেই আসল বুদ্ধিমান। সব জায়গায় নিজের যোগ্যতা প্রমাণ করতে যাওয়াটা বোকামি। ইতিবাচক মনোভাব আপনাকে ইতিবাচক অভিজ্ঞতার জন্য যোগ্য করে তোলে। মুখের ভাষা বলে দেয় মানুষটির যোগ্যতা কোন পর্যায়ের। যোগ্যতা বলতে এখন আমরা বুঝি হয় সৌন্দর্য না হয় টাকা। অপমান করতে যোগ্যতা লাগে না, তবে সম্মান করতে শিক্ষা লাগে। যোগ্যতার থেকে বেশি পেয়ে গেলে মানুষ অহংকার করতে শুরু করে। অর্থ নয় শিক্ষাই যোগ্যতার মাপকাঠি। শিক্ষাগত যোগ্যতা যার নেই, অর্থ থাকলেও হাজারো মানুষের মাঝে সে অযোগ্য। একাডেমিক যোগ্যতা গুরুত্বপূর্ণ এবং আর্থিক শিক্ষাও তাই। তারা উভয়ই গুরুত্বপূর্ণ এবং বিদ্যালয়গুলি তাদের একটির কথা ভুলে যাচ্ছে। আলোচ্য যোগ্যতা সম্পর্কিত বাণীগুলির কোনটি আপনাকে সবচেয়ে বেশি অর্থপূর্ণ মনে হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।